কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায় কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায় আমাদের সকলেরই জেনে রাখা দরকার বর্তমান সময়ে কোরবানির গরু কেনা নিয়ে অনেকেই চিন্তায় আছেন কোরবানির জন্য সুস্থ গরু কেনা সকলেরই লক্ষ্য থাকে তবে ভেজালের যুগে কোনটি সুস্থ ও কোনটি অসুস্থ গরু তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায় আসন্ন কোরবানির ঈদের জন্য সুস্থ গরু কিনতে হলে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন অস্বাভাবিকভাবে মোটা তাজা করা গরুর শরীরে মাংসপেশি ও শরীরের অন্যান্য অংশ ফুলে থাকতে দেখা যায় ফুলে থাকা এসব পেশিতে চাপ প্রয়োগ করলে সেখানে গর্তের সৃষ্টি হয় এবং তা পূরণ হতে কিছুক্ষণ সময় লাগে সুস্থ গরুর শরীরে এমনটি হবে না কোরবানির জন্য গরু কেনার সময় এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সুস্থ গরুর চলাফেরা স্বাভাবিক হবে ও গরু অনেকটাই চঞ্চল প্রকৃতির হবে আর অসুস্থ গরু খুব একটা নড়াচড়া করবে না এবং এদের অনেকটাই শান্ত থাকতে দেখা যায় সুস্থ গরুর নাকের ওপরের অংশে ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকতে দেখা যায় সুস্থ গরুকে খুব বেশি হাঁপাতে দেখা যায় না অসুস্থ গরু কম পরিশ্রমেই বেশি হাঁপিয়ে ওঠে ও ক্লান্ত দেখায় সুস্থ গরুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে আর অসুস্থ গরুর শ্বাস প্রশ্বাস খুব দ্রুত নিতে থাকে কোরবানির জন্য স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া গরু নির্বাচন করতে হবে কোরবানির জন্য উজ্জ্বল শরীরের গরু বাছাই করতে হবে সুস্থ গরুর শরীরে মোটা কুচ টান টান ভাব ও শরীরের কোনো দাগ থাকে না আর অসুস্থ গরুর শরীর অনেকটাই অনুজ্জ্বল ও শরীরে বিভিন্ন অংশে দাগ দেখা যায় কোরবানির জন্য বাছাই করা গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে হবে গরুর শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হলে বুঝতে হবে গরুটি অস্বাভাবিক তাপমাত্রা বেশি থাকা গরু কোরবানির জন্য বাছাই করা যাবে না সুস্থ ও স্বাভাবিকভাবে পালন করা গরুর পাজরের কয়েকটি হার চামড়ার উপর দিয়েই বোঝা যাবে এমন গরু কোরবানির জন্য বাছাই করতে হবে আর অস্বাভাবিকভাবে মোটা তাজা করা গরুর পাজরের হার মাংস দিয়ে ঢাকা থাকার কারণে ঠিকভাবে বোঝা যাবে না